হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগসে তোমাদের অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। তো তোমরা আগের ব্লগে দেখেইছো আমার বঞ্জির মানে অন্নপ্রাশন, সানডে অন্নপ্রাশন। তো আমরা আজকে যাচ্ছি ওখানে, রাতটা থাকবো, কাল অন্নপ্রাশন মানে আনন্দ করব, তারপরে রবিবার দিনই বাড়ি ফিরবো। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি মামার বাড়ি, মামার বাড়ি থেকে মামাদের সাথেই যাব। তো তোমরা চলো আমাদের সাথে দেখবে চলো। আর এই যে গন্তায় ওর তো এটা যাওয়া হলো না, তাহলে চলো আমরা, আমি রেডি পুরো। আর অবশ্যই তোমরা কমেন্ট করবে আমার কেমন লাগছে, ঠিক আছে? তো চলো আমি বেরোচ্ছি। তো আমরা মামার বাড়ি থেকে এবার গাড়ি ছাড়া হচ্ছে, দিদা যাবে আবার মাসির বাড়ি, ও যাবে না ওখানে দিদার। আর আমরা রেডি হয়ে সবাই বেরোচ্ছে, তো চলো যাওয়া যাক। আমরাই এসে পড়েছি, আর ধরছি অন্নপ্রাশনে, আর ধরছি ভাত খাবে কালকে, তাই তো? বলো বলো শুনু মা, ঘোরা ছোট দিকে ঘোরা, তো দেখো আমরা এখন গেস্ট হাউসে এলাম, আসার পরে এখন এই গামলাটা সাজানো হবে। এই যে হলুদ ফুল, আর এই হচ্ছে কমলা ফুল, এখন বাজে 9:55। তো এইটা দিয়ে আমরা এই গামলাটাকে সাজাবো। তো তোমরা দেখো আমি আর ছোট দুজনে মিলে সাজাবো। দেখো এখানে ফুল কুচোনো হয়েছে লাল আর হলুদ গাঁদা, আর এখানে দেখো আমাদের গামলাটা মোটামুটি সাজানো হয়েছে, আর একটু বাকি আছে, এবার সেটা করব। আর এখানে এখনও ফুলের গাঁদা, ওখানেও ফুলের গাঁদা। তো আমি আর ছোট দুজনে মিলেই এই কাজটি সারছি। ও বাবা, তাই? আর আজকে ছোটর পরীক্ষা শেষ হয়ে গেছে, কেমন হয়েছে সেটা পরে বলবো। এবার আমরা শুতে চললাম। তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার বিছানার দিকে রওনা দেবো, খুব ঘুম পেয়ে গেছে। আর কালকে আবার ভোর ভোর উঠতে হবে, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে। আর বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।